জয় হিন বন্ধু আমি রাহুল তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আজকে ভিডিওটা কোন টপিকের ওপরে তোমরা অবশ্য থামবেল দেখা সব বুঝে নিয়েছো তো এখন এসএসসিডির কিন্তু অ্যান্সার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিডিউ করে দিয়েছে তো এখন সব থেকে বেশি যে কমেন্ট সব থেকে বেশি যে জানার ইচ্ছা যে স্টুডেন্টদের আমাদের কাট অফ কত হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্যাটাগরি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের কাট অফ কত হবে তো এটা কিন্তু সব থেকে ট্রেনিং এখন পয়েন্ট তোমরা ভাবতে হবে সব স্টুডেন্ট আমার যতগুলো ভিডিও আমার আছে সব ভিডিওতে এবং আমার ইনস্টাগ্রাম যদি দেখো ইনস্টাগ্রামে এতজন কমেন্ট করছে যে তা আমাদের কাট অফ কত হবে তো দেখো কাট অফ করার আগে অনেক কিছু আমাদের অ্যানালাইসিস করতে হয় তারপরে কিন্তু কাট অফ বলতে হয় এই যে অ্যান্সার কি কাল বেরিয়েছে আজকে কাট অফ দিয়ে দিলাম ঠিক আছে তো এটা কিন্তু সম্পূর্ণ তুক্কা তো কাট অফ একটা আনজাতেই লাগানো যায় তোমরা সবাই জানো যে কাট অফ কিন্তু পুরোপুরি তুক্কাই মারা হয় কারণ এখানে অ্যানালাইসিস করার পর একটা আইডিয়া লাগানো হয় কিন্তু তা বলে এমন নয় যে 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 আমি আইডিয়া লাগিয়ে বলবো যেটা কিন্তু বাস্তবের সঙ্গে কোনো তার মিল থাকবে না তো এরকম তো ভিডিও তোমরা দেখেছো তো অনেকেই হয়তো অলরেডি তো মানে একটা ইউটিউব চ্যানেল আছে তার কিন্তু পাঁচটা ছটা অলরেডি বানিয়ে দিয়েছে তোমরা দেখেছো তো অনেকেই দেখেছো এবং অনেকেই দেখোনি ঠিক আছে তো এরকম তোমরা দেখতে পেলে তোমরা দেখতে হবে যে ওই সব যে বলছে তাদের বাস্তবের সঙ্গে কোনো মিলই কোনো নেই ঠিক আছে জেনারেল বলছে ইডাবলু এ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কাট অফ যাবে তো ওদেরকে জিজ্ঞাসা করবে আগের বারে আমাদের জেনারেল ডিস্ট্রিক ই ডাব্লিউস এ কতটা কাট অফ গিয়েছিল এবারে বলছে কিনা পঞ্চাশের মতন কাট অফ যাবে তো পঞ্চাশে আগের বেড়ে জেনারেল ডিস্টিক ই ডাব্লু এ কাট অফ গিয়েছিল তো এবারে পঞ্চাশে যাবে তোমরা ভাবতে পারো তো এরকম এরকম ভাই অফ দেখছে সবাই ভাই হ্যাপি হয়ে যাচ্ছে তো এরকম হ্যাপি হয়ে কিছু লাভ নেই ভাই ঠিক আছে কারণ বাস্তবতার সঙ্গে তোমাদের আসতে হবে এরকম চাইলে অনেক ইউটিউবার চ্যানেল আছে অনেকে এরকম কার্ট অপের ভিডিও বানাচ্ছে তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে এবার আমি যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাকভাবে আমি অ্যানালাইসিস করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্ট অপের ভিডিও নিয়ে আসবো না তোমরা অনেকেই কমেন্ট করছো যে কার্ট অপের ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসো ভাই আমি নিয়ে আসতে পারবো না এর জন্য ভাই সরি ঠিক আছে তো যখন আমার নিয়ে আসার যখন আমার অ্যানালিস পুরোপুরিভাবে পূরণ হয়ে যাবে আমি অবশ্যই আমি নিয়ে আসবো ঠিক আছে তো এবার আসি দেখো আমাদের এখন কাট অফ কত যেতে পারে তো অনেকের সব থেকে বেশি কোশ্চেন তো তার আগে দেখো তোমাদের আমি কিছু জিনিস দেখাচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা ভালো ক্লিয়ার তোমার হয়ে যাবে যে কাটো আমাদের কত যাওয়া সম্ভব ঠিক আছে তো পুরো তো আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের বলে দেবো যে এত থাকলে তোমরা কিন্তু অবশ্যই রানিং শুরু করে দেবো সেটা আমি তোমাদের বলবো কিন্তু এখানে তোমাদের একটা আইডিয়া লেগে যাবে তো অনেকেই দেখো এখানে আমি কি লেখেছি যে এসএসসিডি এত নেগেটিভ মানে প্রচুর পরিমাণ এবার স্টুডেন্ট এক বাটা আট তোমরা যেন নেগেটিভ মার্কিং ছিল তার জন্য স্টুডেন্ট প্রচুর পরিমাণ কিন্তু অ্যাটেন্ড করছে কেউ তো আশিটার আশিটা করে করতে করতে মানে পুরোটা পুরোটা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করে দিয়েছে তোমরা ভালো করেই জানো কিন্তু তার ঠিক হয়েছে কতগুলো তার ঠিক হয়েছে তিরিশটা পঞ্চাশটা করে ভুল মানে যতগুলো করে কোয়েশ্চেন করেছে মানে যতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছে তার মধ্যে যতগুলো ভুল হয়েছে তার থেকে কম কিন্তু ঠিক হয়েছে তো এরকম তোমাদের আমি পিডিএফ আমি দেখিয়ে দিতে পারি আমার কাছে অনেকেই পিডিএফ পাঠিয়েছে সবাই কিন্তু এরকম কাঁদছে সবাই এরকম কাঁদছে ভাই কিছু করার নেই তুমি ঠিকঠাকভাবে প্রিপারেশন করো নি প্রিপারেশন অনেকেই ঠিকঠাকভাবে করেনি কিন্তু এক্সাম দিতে গিয়েছিলো কী করবে একটা আর নেগেটিভ মার্কিং ছিল তার জন্য সবাই কিন্তু তুকা লাগিয়েছিলো তো এটা ভাই কিছু নেই তোমাদের যাদের কিন্তু এরকমভাবে তাদের নাম্বার যাদের আসে তাদের কেউ হচ্ছে সত্তরটা কোশ্চেন করেছে তার মধ্যে কার হচ্ছে তিরিশটা ঠিক হয়েছে চল্লিশটা ভুল হয়েছে ঠিক আছে তো তাদেরকে বলবো তোমরা তোমাদের কাছে অপরচুনিটি আছে তোমাদের বারবার করে বললাম গোল্ডেন অপরচুনিটি দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশের আগস্ট মাসে কিন্তু আমাদের নেক্সট এসএসসিডি ভ্যাকেন্সি আছে তো তার জন্য তোমরা প্রিপারেশনে লেগে যাও যার কিন্তু পরীক্ষা ডিসেম্বর মাসে হবে যার পরীক্ষা ডিসেম্বর মাসে আসবে এবার দেখো আমি তোমাদের এবার বলছি যে কাট অফ তোমরা আমি তোমাদের কাট অফ যে ভিডিও নিয়ে আসবো তার আগে তোমাদের কিন্তু একটা তোমাদের কাজ করতে হবে এই যে আমার ভিডিও না এই ভিডিওর কমেন্ট সেক্সে তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে বলবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট কোন ক্যাটাগরি এবং তোমাদের কতগুলো করে কোশ্চেন তুমি ঠিক করেছো ঠিক আছে তোমার কত নাম্বার আসে নেগেটিভ এর পর তোমরা কিন্তু অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু অ্যানালিসিস করতে আমার সুবিধা হবে তাহলে কিন্তু তোমার কাছে সঠিক হয়তো কাট অফে তোমার কাছে ভিডিও যে পৌঁছাতে পারে ঠিক আছে হয়তো কাট অফ দেখো কাট অফের ভিডিও কারো তো সঠিক হয় না কিন্তু হয়তো দেখাবে পাঁচ নাম্বার উপরে যেতে পারে কিংবা পাঁচ নাম্বার হয়তো কম আসতে পারে ঠিক আছে এরকম হতে পারে তো তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট বক্সে তোমাদের অভিনয় কমেন্ট জানাতে হবে তার আগে আমি অনেক কিছু কিন্তু আমি লাগিয়ে দিয়েছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো দেখতে আমি কিন্তু কালকে টেলিগ্রামে কিন্তু আমি ভোট করেছিলাম একটা পোল করেছিলাম সে বলে কিন্তু অলরেডি কিন্তু আটশো দেখতে আসো জন কিন্তু এখানে পোল করেছে তো এখান থেকে কিন্তু একটা আইডিয়া লাগানো যায় যে কতজন কত করে নাম্বার কিন্তু মানে রাইট করেছে কত করে নাম্বার আসছে সেখান থেকে বুঝে যায় তো সবাইকে বলে তোমরা কিন্তু সবাই রাইট দেবে ঠিক আছে রঙ দিলে তোমাদেরই প্রবলেম হবে রঙ বলে তুমি কোথায় যাবে তো রাইট বলে তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে যে কত কম্পিটিশন হতে চলেছে তাই না তো এটা এটা তোমাদের আমি দেখালাম আরও একটা তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি ইউটিউবে কিন্তু আমি অলরেডি কিন্তু একটা পোল করেছিলাম কালকে তো এখানে কিন্তু হাজার বারোশো মতন কিন্তু এখানে ভোট করেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানেও কিন্তু প্রায় তোমার দেখতে আছো এখানে পার্সেন্টেজ তোমরা দেখতে পাচ্ছ তো এটা নিয়ে পুরো আমি অ্যানালাইসিস করছি এবং আমাকে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম তো আমাকে বলতে গেলে মানে চারশো থেকে পাঁচশো জন শুধু এস এম এস করছি যে দাদা আমার এত নাম্বার আছে আমি ফিজিক্যালের জন্য ডাক পাবো কিনা ঠিক আছে তো সেগুলো থেকে আমি নাম্বারগুলো দেখতে পাচ্ছি তো আমি অনেক দিক থেকে কিন্তু অ্যানালাইসিস লাগাচ্ছি তো সেখান থেকে জানার পর তোমাদের মতো দুই একের মধ্যে আমি কিন্তু কাটবে তোমাদের ভিডিও নিয়ে আসবো তো তার আগে আমি বলে দিচ্ছি দেখো তোমরা যদি না এখনও পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকো তো অবশ্যই তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও তো যে কোনো আপডেট দেখো যেমন কালকে আমার অ্যান্সার কি বেড়েছিল তো অ্যান্সার কি দেখো অনেকগুলো লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়েছে তার জন্য কিন্তু লিঙ্কের ভিডিও তো আমি বারবার করে দিতে পারবো না কিন্তু এখানে কিন্তু আমি লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম টেলিগ্রামে তো তোমরা যদি এখনও পর্যন্ত জয়েন হয়ে থাকো যে কোনো আপডেট সর্বপ্রথম কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি অবশ্যই তোমার টেলিগ্রাম তোমার জয়েন করে নাও আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আর এস যে কোনো আপডেট এবং রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে যে কোনো ইনফরমেশন আমার চ্যানেল থেকে তোমার রিয়েল পাবে এগো সর্বপ্রথম কিন্তু তুমি পেয়ে যাবে এসএসসিডির তো এসএসসিডি দেখো অনেকেই হচ্ছে রানিংয়ের প্রবলেম আছে অনেকেই মেডিকেলের প্রবলেম আছে তো কার কী প্রবলেম আমাকে ইনস্টাগ্রামে তোমরা ঝুলে যাও ইনস্টাগ্রামে আইডিতে আমি আমি ইনস্টাগ্রাম আইডিটির লিঙ্কও আমি এখানে দিয়ে দিয়েছি যা যা প্রবলেম আমাকে বলবো অবশ্যই আমি তার সমাধান করার চেষ্টা করবো কারণ তোমরা জানো আমি কিন্তু মেডিকেল দিয়েছি তার জন্য আমি মোটামুটি আমার আইডিয়া আছে যে কোথায় কোথায় ওরা ভালো করে বেশি করে চেক করে দেখো এখানে অনেক বলে তুই আমার থেকে বেশি নি ভাই আমি কারো থেকে বেশি না তোমরা যতটা জানো ঠিক আমিও ততটা জানি ঠিক আছে এবার কি আমি দিয়ে এসেছি আমার একটা এক্সপিরিয়েন্স সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করি আমি এটা বলি বলিনি যে আমার কখনো আমার এক্সট্রা আমি কিছু জানি তাই না তো অনেকেই দেখো অনেকেই উল্টা কমেন্ট করছিলো কালকে আমাকে তো দেখো আমাকে বলছিলো যদি না কালকে অ্যান্সার কি আসে তোর আমি চ্যালেঞ্জ স্ট্রাইক মারবো অনেকেই উল্টা করে অনেকেই কমেন্ট করছিলো ঠিক আছে তো দেখো আমি তাদেরকে বলবো ভাই আমি যা কিছু ইনফরমেশন নিয়ে আসি যেটা কিন্তু ফেক হয় আমি কিন্তু সর্বপ্রথম বলে দিই যে এটা ফেক কিন্তু ইনফরমেশন এবং যেটা রিয়েল হয় আমি ভিডিও করে বলে দিই যে এটা রিয়েল ইনফরমেশন যেমন কালকে কিন্তু আমি ওটা কিন্তু ভিডিও বানাতাম না অঙ্কিত ভাটি স্যারের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়েছিল যে আমাদের কালকে অ্যান্সার কি আসছে সেই অ্যান্সার কি আসছে সেই জন্য কিন্তু ভিডিও করেছিলাম তো চারটার সময় যখন আই আসছিল তখন কিন্তু আমার কিন্তু অনেক লোক ইনস্টাগ্রামে কমেন্ট করেছিলো যে তুই ফেক ফা ভি ফেক ভিডিও বানাস ঠিক আছে তো তো কিন্তু সাড়ে পাঁচটার সময় ডেটটা কিন্তু চেঞ্জ করেছিলো পাঁচটা পঁয়তাল্লিশ না করো সাড়ে পাঁচটার সময় তো তারপর কিন্তু অ্যান্সার কিন্তু পুরোপুরিভাবে প্রভাইড হয়েছিল তার জন্য আমি বলবো দেখো ভাই তুমিও একজন স্টুডেন্ট আমিও একজন স্টুডেন্ট বা তোমাদের যাতে প্রবলেম হয় সেরকমভাবে আমি কোনো ভিডিও দেই না ঠিক আছে তো যেটা দিয়ে পুরোপুরি রিয়েলভাবে দিই আর তোমাদের বলবো যে কিন্তু অনেকেই দেখবে অনেক স্টুডেন্ট আছে যারা তো রিয়েল স্টুডেন্ট তারা তো তো স্কোর করেছে এটা মানতে হবে যে আগের থেকে ভালো স্কোর কিন্তু সবার কিন্তু কম বেশি হয়েছে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে তোমরা দেখবে যাদের কিন্তু পঞ্চাশ থেকে কিন্তু সত্তরের মধ্যে কিন্তু সব থেকে বেশি এবার যে স্কোরটা তোমরা দেখতে পাবে পঞ্চাশ থেকে সত্তর এবং সত্তর থেকে নব্বই সত্তর থেকে নব্বই মধ্যে কিন্তু এই কিন্তু স্কোরটা আছে এর কিন্তু বেশি কিন্তু স্কোর কিন্তু মানে খুব কম জনে আছে নেই এমন বলবো না যারা যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন করেছে তাদের তো কী বলবো একশো কুড়িও তাদের স্কোর আছে একশো কুড়ি প্লাসও তাদের স্কোর আছে সেটার তো আমি বলছি না কিন্তু বেশিরভাগ যে স্কোরটা না বেশিরভাগ স্কোরটা তোমরা দেখতে পাবে ষাট থেকে ষাট থেকে তোমরা নব্বই মধ্যে আশির মধ্যে তোমরা দেখতে যাচ্ছি সব থেকে বেশি স্কোর যেটা আমি দেখলাম আমাকে তো ইনস্টাগ্রামে বহুত লোক কমেন্ট করছে তো সেখানে তুমি এখানে যদি দেখো না এখানে দেখো একটা ক্যান্ডিডেট আমার কাছে এরকম অনেক ভিডিও আছে তোমাদের দেখাতে পারি তো একটা ক্যান্ডিডেট এখানে দেখো মানে কতগুলো কোশ্চেন ঠিক করেছে কতগুলো কোশ্চেন ভুল করেছে এটা দেখো দু নম্বর এটা ঠিক আছে তারপর দু নম্বর ঠিক আছে তারপরে দেখো তারপরে এখানে ছেড়ে দিয়েছে তারপরে যদি এটা দেখো এটাও ছেড়ে দিয়েছে জিয়েই দেখো ছাড়ছে তারপর এটা ঠিক আছে তারপরে যদি ছ নম্বর দেখো ছ নম্বরটা ছেড়ে দিয়েছে যেই দেখো কতগুলো করে ছাড়ছে তারপরে দেখো তারপরে এটা দু নম্বর তিন নম্বর কিন্তু মেরেছে ভুল হয়ে গেছে তারপরে একটা এক নম্বর ঠিক আছে তারপরে যদি দেখো এটা কিন্তু চার নম্বর কোশ্চেন হবে সে তিন নম্বর মেরেছে ভুল গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এরকম কিন্তু বহুত এরকম কিন্তু বহুত আছে তোমরা যদি তোমরা দেখো না অনেক লোকের যদি পিডিএফ যদি তোমরা নিয়ে দেখো তাই দেখো এখানে চার নম্বর দিয়েছে তিন নম্বর হবে এক নম্বর হবে তো এখানে আমাকে অনেকেই কিন্তু দিয়েছে যে দাদা এরকমভাবে ভুল গেছে কি করব তাদেরকে আমি বুঝিয়েছি যে ভাই সামনে বাড়ার জন্য প্রিপারেশন লেগে যাও কারণ এখন আর হাত তো সময় নেই ঠিক আছে কারণ ডিসেম্বরে পরীক্ষা আছে সময় আছে ভালো যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন করো তোমার একটা ভালো একটা স্কোর করতে হবে তো তোমাদের বলছি বাস্তবতার মধ্যে আসো যারা কম কম বলছে না যে চল্লিশে পঞ্চাশে ষাটটে কারো যাবে তো এটাগুলো খুবই ভুল বলছে তো কতটা কারবে যাবে আমি পুরোপুরিভাবে আগের আগের বছর যে আমাদের দু হাজার বাইশে যে ভ্যাকেন্সি ছিল দু হাজার বাইশের ভ্যাকেন্সি পুরো অ্যানালাইসিস করবো এবং চলেছে তো দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশ থেকে অ্যানালাইসিস করবো তারপর ভিডিও নিয়ে আসছি তো চলো আজকে পুজোটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাবধান করেছিল ভাই কাটবে এই থেকে দূরে থাকো অনেকেই ডিমোটিভেট সবাই আমাকে কমেন্ট করছে তার জন্য আমাকে ভিডিও নিয়ে আসতে বাধ্য হল তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী দেখা হচ্ছে জয় হিন্দ